বান্দরবানের নাইখ ছড়িতে সীমান্তের মিয়ানমার অভ্যন্তরে মাইন বিস্ফোরণে বাংলাদেশি নাগরিক আহত হচ্ছে সোমবার সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নের জুমছড়ি সীমান্তে এই ঘটনা ঘটে স্থানীয় ইউপি চেয়ারম্যান নুরুল আফসার বলেন জুমছড়ি এলাকার সীমান্ত পিলার ছেচল্লিশ ও সাতচল্লিশের মধ্যবর্তী এলাকার সোনাআরির কয়েকটি গরু মিয়ানমার অভ্যন্তরে ঢুকে পড়ে পরে তিনি সীমান্তের শূন্যরেখা অতিক্রম করে মিয়ানমার অভ্যন্তরে গরুগুলো আনতে যান সে সময় মাইন বিস্ফোরণের ঘটনা ঘটে আহত সোনাআরী কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন